কালকে আমি বাড়িতে সবাইকে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি করে খাইছিলাম, তো বাড়ির সবাই খুব নাম করেছে, সবাই মানে বাড়ির প্রতিটা লোক বলেছে যে দারুণ হয়েছে। তো দেখবেন কোনো কিছু করে যদি কারোর কাছে একটু উৎসাহ পান বা নিজেকে নিজেকে বেশ একটু গর্বিত বোধ হয়, মানে মোটিভেটেড লাগে নিজেকে, তো যার জন্য আজকে আবার আমি মাটন বিরিয়ানি বানাচ্ছি হায়দ্রাবাদি স্টাইলে। তো ভিডিওটা দেখতে থাকুন, একদম শর্টকাট বানাবো, মানে একদম শর্টকাট পদ্ধতি, মানে এক যে কেউ বানাতে পারবেন দেখে। তো ভিডিওটা পুরোটা দেখুন আর সাথে থাকুন। প্রথমে একটু পেঁয়াজের ব্রেস্টটা করে নেবো, তো আমাদের কাছে সাদা তেল সেরকম নাই, একটু অল্প আছে, ওইটা তো হবে না, তো আমি সর্ষে তেল দিয়ে ভাজছি পেঁয়াজটা। তো আমার পেঁয়াজের ব্রেস্তাটা হয়ে গিয়েছে, এবার তুলে এরকম ঝাঁঝরির মধ্যে একটা জায়গা রেখে দেবো যাতে আর কি তেলটা ঝরে নিচে দিয়ে পড়ে যায়। আমার পেঁয়াজের ব্রেস্তা পুরো রেডি, একদম পুরো ক্রিস্পি হয়েছে। তো এবার মাংসটা ম্যারিনেট করে নেবো, তো দেখুন আমি কী কী দিয়ে করি ম্যারিনেটটা। এখানে 1 কেজি মাটন আছে, তো আমি হাড়ালা মাংস নিয়েছি। আর বিরিয়ানি যখন রান্না করবেন, ওই যতটা চাল নেবেন ততটাই মাটন বা চিকেন নেবেন, দেখবেন বিরিয়ানিটা ভালো হবে, মানে অনুপাতটা ঠিকঠাক হবে। তো প্রথমেই দেবো এই যে এটা ছোটো চামচ, এই চামচের 2.5 চামচ লবণ, 2 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, 1 চামচ জিরে গুঁড়ি, জিরে গুঁড়িটা আমি বেশি দেবো না, 1 চামচই দেবো, আর ধনে গুঁড়ি 2 চামচ। এটা আমাদের বাড়িতে বানানো মশলা, আপনারা এর পরিবর্তে গরম মশলা দিতে পারেন। এটা হচ্ছে আদা রসুন বাটা, তো 4 চামচ মতন আছে, আর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। তো বাটা মশলা গুঁড়ো মশলা দিলাম, এবার কিছু গোটা মশলা দেবো। তো এখানে আছে শাহি জিরে, 5টা লং, 2টো দারচিনি, 3টা এলাচ। তো হায়দ্রাবাদি যে কোনো রান্নায় গোটা মশলা দেওয়া হয়। কিছু পুদিনা পাতা, আর আপনারা ধনে পাতাও দিতে পারেন, তো আমি ধনে পাতাটা দিচ্ছি না। 1 চামচ বিরিয়ানি মশলা, আর এটা টক দই ফাটিয়ে রেখেছি দিয়ে দেবো। তো কিছুটা পেঁয়াজের ব্রেস্তা এর মধ্যে দেবো, তো হায়দ্রাবাদি যে কোনো চিকেনে বা মাটনে এটা দেওয়া হয়। আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজারি তেলটা, তো কিছুটা এর মধ্যে দিয়ে দেবো। তো এখন তেলটা গরম একটু চামচে করে ঘাঁটিয়ে নিই, তারপর হাতে করে ঘাঁটাবো। এই যে পেঁয়াজ ভাজা তেলটা দিলাম, এটাতে একটা দারুণ ফ্লেভার আনবে, তো অবশ্যই এভাবে করবেন। বাড়িতে আর আপনারা দেখে বুঝতে পারবেন যে কালারটা এসছে, মানে দারুণ কালার। তোমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে, আমি এটাকে মোটামুটি 30 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো, আর এই 30 মিনিটের মধ্যে আমি মানে বিরিয়ানি যে ভাতটা সেটা তৈরি করবো। তো এখানে দেখুন আমি চালটাকে মোটামুটি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, তো আপনারা মোটামুটি 10-15 মিনিট চালটাকে ভিজিয়ে রাখবেন। কাঁচা খাই দেখ, এই 30 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাকলো। আর একটা কথা বলি,
আজকে যেহেতু বিরিয়ানিটা আমি রান্না করছি তাই আজকে সব কাজ আমি করব। তো আমি আজকে সবাইকে খাওয়াবো, যে ঠাকুমা বসে আছে, দাদা বসে আছে, তো আজকে ঠাকুর দাদাকে দিয়ে আপনাদের টেস্ট করাবো, মানে টেস্ট করে জানাবো যে কেমন হয়েছে। তো আজকে ঠাকুর দাদা টেস্ট করে জানাবে আপনাদের, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, সাথে থাকুন। তো একটু আগে তো বললাম যে চালটা মোটামুটি আমি 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছি, আর এদিকে ভাতের জন্য জল চাপিয়ে দিয়েছি, আর জলটাও গরম হয়ে গেছে। তো জলের মধ্যে দেবো লং, দারচিনি, এলাচ আর শাহি জিরা। আর দেবো 2 চামচ লবণ। আর ওই 2-3 চামচ মতো সাদা তেল। এটা তো আমি এমনি জলের মধ্যে দিয়ে দিলাম, তো আপনারা যদি পারেন তাহলে একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে এগুলো একটা পোটলা বেঁধে তারপর দেবেন, তাহলে পরে তুলে নিতে পারবেন। কিন্তু আমার কাছে কোনো সাদা পরিষ্কার কাপড় নাই, যার জন্য আমি এটা জলের মধ্যেই দিয়ে দিলাম। তো আপনারা সাদা কাপড় ভরে দেবেন। জলটা ফুটতে শুরু করেছে, তো আমি যে গোটা মশলাগুলো দিলাম তো সেগুলো আমি তুলে নেবো এবার। তো দেখি কত দূর তোলা যায়। এই খুঁজে পাই মুশকিল। তো থাক আর খুঁজবো না, যা আছে থাকুক। তো এবার চালটা দিয়ে দিই। তো এই চালটা দেওয়ার পর বেশিক্ষণ ঘাটাঘাটি করবেন না, কারণ এই চাল ভেঙে যাওয়ার অনেক চান্স থাকে। এবার 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিই। চাল ভাত প্রায় হয়ে গেছে, চালটা মোটামুটি 80% মতন সেদ্ধ হয়েছে, তারপর নামিয়ে দেবো, আর বেশি করবো না। তো আপনারাও 80% মতন করবেন। তো আপনাদের একটু দেখিয়ে দিই, ভাত রান্না হয়ে গেছে, মাংস রান্না করে নেবো। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে কিচ্ছু দেবো না, ডাইরেক্ট মাংসটা দিয়ে দেবো। তো বন্ধুরা, সাইডে বিশাল জোরে মাইক বাজছে। তো ভিডিওটা যখন শুরু করেছিলাম তখন বাজছিল না, কিন্তু এখন ভীষণ জোরে বাজছে। তো হয়তো আপনাদের ভিডিওটা দেখতে একটু অসুবিধা হবে, তো একটু আজকে অ্যাডজাস্ট করে দেখে নেবেন একটু কষ্ট করে। তো এই মাংসের মধ্যে কিচ্ছু দেবো না, যা দেওয়ার ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছে। প্রথমে ঘিটা লাগিয়ে নেব। এবার মাংসটা দিয়ে দেব। সে পাঁঠার মাংসটা নেব না, এবার ভাতটা দিয়ে দেবো এর মধ্যে। এখানে গরম দুধের মধ্যে কেশর ভিজানো ছিল, এটা 5 চামচ দিয়ে দেবো। পাঁচ চামচ ঘি দিয়ে দেবো।
দু চামচ গোলাপ জল, দু চামচ কেওড়া জল, এক চামচ বিরিয়ানি মশলা, এটা আপনারা নাও দিতে পারেন। পুদিনা পাতা, যেটুকু পেঁয়াজের বেরাস্তা বাকি ছিল ওটুকু দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে উনুনে চাপিয়ে দেবো। দমে চাপিয়ে দিয়েছি, তো আপনারা যখন দমে চাপাবেন 5 মিনিট একটু হাই ফ্লেমে, হাই ফ্লেম নয় মোটামুটি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট দম দেবেন, তারপরে 15 মিনিট একদম লো ফ্লেমে। তো এটা 20 মিনিট মতো দমে রেখেছিলাম 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আর 15 মিনিট লো ফ্লেমে, তারপর আবার নামিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো এবার খুলে দেখি কী অবস্থা। আলুগুলো তুলে দিই, দারুণ একটা স্যান্ডউইচ হচ্ছে, দারুণ। তো দেখুন একটা একটা চালও ভাঙবে না, একটা ভাতও ভাঙবে না, একদম পুরো ঝরঝরে বিরিয়ানি। তো দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে, আর পাশে তো খুব জোরে মাইক বাজছে যার জন্য আজকে আপনাদের খাওয়া দেখাচ্ছি না। তো এখন মানে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিতে পারলেই বাজছে এমন পরিস্থিতি মাইকের জন্য। তো আপনারা নিজেরাই কমেন্ট করে জানাবেন যে বিরিয়ানিটা কেমন হয়েছে আর খেতে কেমন লাগতে পারে, তো আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।